সুপ্রিয় শিক্ষার্থী অভিভাবক আমার সহকর্মীবৃন্দ যারা আমার ক্লাস দেখছেন সবাইকে আজকে ক্লাসে চাঁদপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে বলাকাল চন্দ্রবন অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি সুস্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীরা প্রতিদিন আমাদের ক্লাস রুটিন অনুযায়ী আমাদের চাঁদপুর অনলাইন স্কুলের ক্লাসগুলো পরিচালনা হয়ে থাকে, সে ধারাবাহিক হিসাবে আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আমি আজ তোমাদের নবম এবং দশম শ্রেণীর আইসিটি বিষয়ে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। যারা গত ক্লাসে আমার সাথে তোমরা ক্লাস করেছো একসাথে আমার সাথে ছিলে, সবারে সেই ধারাবাহিকতা হিসাবেই মূলত আজকে ক্লাসটি। তাহলে শিক্ষার্থীরা চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। তো ক্লাস শুরু করার পূর্বেই শিক্ষার্থীরা আমি তোমাদেরকে উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। বর্তমান প্রেক্ষাপটে আমরা যে সময়টা অতিবাহিত করেছি এই সময়টা আমাদের কিশোর কিশোরী এবং যুব সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা পার করছি, আর এই সময়টা বেশিরভাগ সময় আমরা বাসা অবস্থান না করে বাহিরে একরকম অবস্থান করতেছি। যদিও করোনার সময় তোমরা সবাই ঘরে থাকার কথা, তো এমন কিছু সহপাঠীদের সাথে আমরা মিশছি যে সহপাঠীরা সাধারণত মাদকাসক্ত, মাদক দ্রব্য তারা গ্রহণ করে। তো আমি আশা করব তোমাদের এই ধরনের সঙ্গ তোমরা ত্যাগ করতে হবে, আর মাদককে আমরা না বলবো। মাদক একটা অভিশাপ যেটা আমাদের দেশ জাতি তথা আমাদের যুব সমাজকে কি করে দিচ্ছে, বিলীন করে দিচ্ছে। আমরা মাদক থেকে দূরে থাকব, মাদককে না বলবো, আর যারা মাদক গ্রহণ করবে তাদেরকে আমরা আইনের হাতে তুলে দিব, তাদেরকে আমরা সংশোধন হওয়ার সুযোগ দেব, সর্বোপরি তাদেরকে আমরা আইনের হাতে তুলে দিব। শিক্ষার্থীরা তোমরা আশা করি আমার এই কথাটা বুঝেছ, আশা করি আমরা এটা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে চেষ্টা করব। তো শিক্ষার্থীরা আমরা মূল পাঠে চলে যাই। তোমাদের প্রতি এটা ছিল আমার একটা ঘোষণা, একটা অ্যাডভাইস হিসাবে আমি একজন শিক্ষক হিসাবে তোমাদেরকে এ অনুরোধ করছি। তো শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা যারাই আমার সাথে তোমরা ক্লাস করেছ, আমরা গত ক্লাসে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের গুরুত্বপূর্ণ একটি ট্যাব নিয়ে আলোচনা করেছিলাম, যে হোম ট্যাব নিয়ে আলোচনা করেছিলাম। হোম ট্যাবের অধীন কিছু গুরুত্বপূর্ণ রিবন নিয়ে আলোচনা করা হয়েছিল, যে একটা স্লাইড কিভাবে আমরা স্লাইডের মধ্যে কিছু লেখালেখি কাজ করতে পারি, কিভাবে স্লাইডের মধ্যে আমরা আমাদের ক্লাসের অর্থাৎ যা লেখব সেটার মধ্যে কালার করতে পারি, মোটা করতে পারি, চিকন করতে পারি, তারপরে এগুলোর মধ্যে ফন্ট সাইজ নির্ধারণ করতে পারি, ফন্ট নির্ধারণ করতে পারি, এগুলো আমরা গত ক্লাসে শিখেছিলাম। তারপর আমি তোমাদের ক্লাসটা আবার একটু সেই ধারাবাহিক হিসাবে আবার একটু আলোচনা করছি। আমরা যেহেতু মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে আলোচনা করছি, তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদেরকে যে কাজটা জানতে হবে সেই কাজটা হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কিভাবে ওপেন করা যায় সেটা শিখতে হবে। হ্যাঁ, আমি গত ক্লাসগুলোতে তোমাদেরকে এটা শিখিয়েছি, তারপর একটু আলোচনা করে যাচ্ছি। আমি বোর্ডও লিখে রাখছি, দেখো, তারপরে বোর্ডটা স্পষ্ট বোঝা যাচ্ছে না বলে আমি আবারও তোমাদেরকে দেখাচ্ছি স্লাইডের মাধ্যমে। শিক্ষার্থীরা তোমরা যারা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করেছো, ঠিক একই ক্যাটাগরিতে মূলত মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কি করা হয় ওপেন করা যায়। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করতে হলে আমাদেরকে কি করতে হবে, সর্বপ্রথম আমাদের পর্দার নিচে বাম কোণে স্টার্ট লেখা আছে, স্টার্ট বাটন, স্টার্ট বাটনে আমরা ক্লিক করব।
স্টার বাটনে ক্লিক করার পর মাউস পয়েন্টারে ক্লিক করে সেখানে একটি মেনু বার তালিকা আসবে। ওই মেনু বার তালিকা থেকে আমরা অল প্রোগ্রাম নামক যে কমান্ড আছে সেখানে মাউস পয়েন্টার স্থাপন করলে একটি প্লাই লেআউট মেনু পাওয়া যাবে। এই প্লাই মেনু তালিকা থেকে মাইক্রোসফট অফিস মেনু ক্লিক করলে পাশে আর একটি ফ্লাই আউট মেনু সব অফিস প্রোগ্রামগুলোর তালিকা পাওয়া যাবে। সেই তালিকা থেকে আমরা মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট কমান্ড সিলেক্ট করলে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রথম স্লাইডটি কি হবে পর্দায় উপস্থাপিত হবে। দেখো শিক্ষার্থীরা স্লাইডটি লক্ষ্য করো, আমরা সর্বপ্রথম স্টার্ট বাটনে যাব। স্টার্ট বাটন থেকে অল প্রোগ্রাম, অল প্রোগ্রাম থেকে মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট অফিস থেকে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট যে যে ভার্সন ব্যবহার করবে ওই ভার্সনই ওপেন হবে। তাহলে শিক্ষার্থীরা আমরা এই নিয়মে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট পদ্ধতি কি করতে পারি, চালু করতে পারি, ওপেন করতে পারি। আশা করি শিক্ষার্থীরা তোমরা পরপর দু কয়েকটা দিন ক্লাসে তোমরা এই পাড়াটা অবশ্যই বুঝেছ। আশা করি তোমরা সামনের ক্লাসগুলোতে আরো ভালোভাবে বুঝতে আশা করি আমি তোমাদেরকে সেগুলো বুঝতে চেষ্টা করব। তো চলো শিক্ষার্থীরা সামনের পাঠে আমরা কি নিয়ে আলোচনা করছিলাম, হ্যাঁ আমরা টেক্সট নিয়ে আলোচনা করছিলাম, টেক্সটের সাইজ নিয়ে আলোচনা করছিলাম, টেক্সটের রং কালার এগুলো নিয়ে আলোচনা করছিলাম, একটা কাজও দিয়েছিলাম শিক্ষার্থী তোমাদেরকে। আমি আজ আলোচনা করব একটা প্রেজেন্টেশনের সেভ বা সংরক্ষণ কিভাবে করা যায়। শিক্ষার্থীরা আমরা যে কোনো তথ্য লিখব, এটা পাওয়ার পয়েন্টে হোক অথবা এক্সেল হোক, এটা এমএস ওয়ার্ড হোক, সেটাকে আমরা সংরক্ষণ করতে হবে। তো সংরক্ষণ করতে হলে আমাদেরকে কিছু ম্যানুয়ালি ভাবে কিছু নিয়ম মেনে আমাদেরকে সংরক্ষণ করতে হয়। তো চলো আমরা কিভাবে এমএস পাওয়ার পয়েন্ট আমরা কি করতে পারি, সেভ করতে পারি। শিক্ষার্থীরা তোমরা স্লাইডে লক্ষ্য করো যে ফাইল মেনু থেকে সেভ কমান্ড দিলে সেভ এজ ডায়ালগ বক্স আসবে। সেভ এজ ডায়ালগ বক্সের ফাইল নেম ভরে ফাইলের নাম লিখতে হবে। ধরা যাক আমার একটা ফাইলের নাম হলো মাই কান্ট্রি, তাই এবার ডায়ালগ বক্সের ওকে বোতাম ক্লিক করতে হবে এবং প্রেজেন্টেশন মাই কান্ট্রি নামে সংরক্ষিত হয়ে যাবে। অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য পরবর্তী মাই কান্ট্রি নামে প্রেজেন্টেশন ফাইলটি খুলে নিতে হবে। তাহলে শিক্ষার্থীরা আমরা যারা অফিস 2007 সালাই সেখানে আমরা অফিস বাটনে ক্লিক করব। অফিস বাটনে ক্লিক করার পর আমাদেরকে কি করতে হবে, সেভ আছে সেভ অ্যাজ আছে, সেভ আছে সেভ অ্যাজ আছে, ওই অপশন থেকে আমরা সেভ অ্যাজ কে বেছে নিব। সেভ অ্যাজ থেকে আমরা কি করব, আমাদের কাঙ্ক্ষিত প্রেজেন্টেশনটির নাম লিখে দিব, লিখে আমরা ওকে বোতামে চাপ দিব বা ক্লিক করব। তাহলে আমাদের এই ইয়াটা অর্থাৎ এই ফাইলটা আমাদের কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা কি এভাবে বুঝেছো, অর্থাৎ কিভাবে একটা ফাইলকে সেভ করা যায় সে সম্পর্কে তোমরা একটা ধারণা পেয়েছ। আমি এখন তোমাদেরকে কিভাবে একটি নতুন স্লাইড যোগ করা যায় সে সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। শিক্ষার্থীরা তোমরা গত ক্লাসগুলোতে জেনেছ স্লাইড মানে কি, স্লাইড হলো একটা প্রেজেন্টেশনের একটা ক্ষুদ্রতম অংশ। একটা প্রেজেন্টেশনের ক্ষুদ্রতম অংশটি হলো একটা স্লাইড, অর্থাৎ যা আমরা প্রথম কোন প্রেজেন্টেশনকে ওপেন করার সাথে সাথে একটা স্লাইড কি হয়ে যায়, ওপেন হয়ে যায়। তো আমার প্রয়োজন আমি ভিন্ন ধরনের স্লাইড এখানে অ্যাড করব। তো ভিন্ন ধরনের স্লাইড গুলো অ্যাড করার জন্য আমাদেরকে কি করতে হবে, হ্যাঁ মনোযোগ দিয়ে শোনো শিক্ষার্থীরা, দেখো আমাদেরকে সর্বপ্রথম হোম মেনু রিবন থেকে নিউ স্লাইড কমান্ড সিলেক্ট করতে হবে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে বোতাম চেপে রেখে এম বোতামে চাপ দিলে একটি নতুন স্লাইড ওপেন হয়ে যাবে। তাহলে এখানে দুইটি কাজ দেখেছি আমি, একটা হলো হোম মেনু রিবন থেকে নিউ স্লাইড, নিউ স্লাইডে ক্লিক করলে আমাদের একটি নতুন স্লাইড চলে আসবে, অথবা কিবোর্ডের কন্ট্রোল ধরে এম চাপলে চাপ দিলে নতুন একটা স্লাইড যুক্ত হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি,
একটা নতুন স্লাইড অ্যাড করতে পারি। তাহলে নতুন স্লাইড অ্যাড করার সাথে সাথে সেখানে নতুন স্লাইড যুক্ত হওয়ার স্লাইডে ক্লিক টু অ্যাড টাইটেল, ক্লিক টু অ্যাড সার, অ্যাড টাইটেল লেখা থাকবে। পূর্ব বর্ণিত নিয়মে লেখা দুটিকে আমরা ডিলিট করে দিতে পারি অথবা বাতিল করে দিতে পারি। অথবা বাম পাশে যে থাম্বনেল উইন্ডো আছে নতুন যুক্ত হওয়া স্লাইডের ছোট সংস্করণ দেখা যাবে। তাহলে ছোট পূর্ববর্ণিত নিয়মে একটি টেক্সট বক্সের নতুন স্লাইডে শিরোনাম আমরা টাইপ করে 21-71 আমরা লিখে দেব। তাহলে শিক্ষার্থীরা নতুন স্লাইড কিভাবে আনা যায়, আমরা হোম মেনু থেকে সরি নিউ স্লাইড কমান্ড ক্লিক করলে সেখানে নতুন একটা স্লাইড চলে আসবে, অথবা কিবোর্ডের কন্ট্রোল ধরে এম চেপে ধরলেই নতুন স্লাইড একটা যুক্ত হয়ে যাবে। তাহলে এভাবে আমরা কি করতে পারি, নতুন স্লাইড অ্যাড করতে পারি। তাহলে এখানে 21-71 যেহেতু পূর্ববর্ণিত নিয়মে একটি টেক্সট বক্সে নতুন স্লাইডের শিরোনাম টাইপ করতে হবে 21-71, একই নিয়মে আমরা তিনটি টেক্সট বক্সে ভিন্ন ভিন্ন ভাবে টাইপ করতে হবে। যেমন 1952 সালের 21 ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের ভেতর দিয়ে স্বাধীনতার আকাঙ্ক্ষা স্পষ্ট হয়ে ওঠে, 1971 সালের 26 মার্চ আমাদের স্বাধীনতা দিবস, এই দিন থেকে মুক্তিযুদ্ধ শুরু হয়, 1971 সালের 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস, এই দিন মুক্তিযুদ্ধের বিজয় লাভের ভিতর দিয়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়। তাহলে বক্স তিনটির উপর দিয়ে নিচের দিকে পরস্পর স্থাপন করতে হবে, সবার উপর থেকে থাকবে কি, সবার উপরে থাকবে একটা শিরোনাম। দ্বিতীয় স্লাইডটি যুক্ত করার নিয়মে আরো একটি স্লাইড যোগ করা যেতে পারে। এবার হবে 3 নম্বর স্লাইড, অর্থাৎ 3 নম্বর স্লাইড যোগ করার জন্য একই নিয়ম আমরা কি করতে পারি, যোগ করতে পারি। তাহলে শিক্ষার্থীরা স্লাইডে লক্ষ্য করো, 21-71 আমরা একটা স্লাইডের শিরোনাম দিয়েছি, এটা হলো আমাদের একটা নতুন স্লাইড। পূর্ববর্ণিত নিয়ম অনুযায়ী টেক্সট বক্সে নতুন স্লাইডের শিরোনাম টাইপ করতে হবে ধন্যবাদ, অর্থাৎ আমরা নতুন আরেকটা স্লাইড নিলাম একই নিয়মে, এই স্লাইডের নিচে আমরা লিখলাম ধন্যবাদ। এইভাবে অনেকগুলো স্লাইড যুক্ত করে প্রয়োজন অনুযায়ী আমরা কি করব, আরো স্লাইড যুক্ত করে আমাদের প্রেজেন্টেশনকে তৈরির কাজ সম্পূর্ণ করব। তাহলে প্রাথমিকভাবে প্রেজেন্টেশন তৈরির পর বিভিন্ন বৈশিষ্ট্য আরোপ করে সমগ্র উপস্থাপনাকে আকর্ষণীয় করে তুলতে হবে। তাহলে শিক্ষার্থীরা এই পর্যন্ত আমি তোমাদেরকে আজকে কি কি শিখালাম, সর্বপ্রথম আমি তোমাদেরকে কিভাবে প্রেজেন্টেশন সফটওয়্যারটা ওপেন করা যায় সে সম্পর্কে ধারণা দিয়েছি, তারপরে একটা ফাইল এবং ফোল্ডার অথবা একটা ফাইলকে কিভাবে সেভ করা যায় সে সম্পর্কে ধারণা দিয়েছি, তারপরে আমরা শিখলাম কিভাবে একটা স্লাইড অ্যাড করা যায়, যুক্ত করা যায়, সেগুলো আমরা শিখলাম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এইভাবে যদি কাজ করো তাহলে মোটামুটি ভাবে তোমরা এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কাজগুলো যথাযথভাবে আয়ত্ত করতে পারবে। তারপরে যদি তোমরা না বুঝো আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের প্রশ্নের যথাযথ উত্তর দিতে চেষ্টা করব। আশা করি শিক্ষার্থীরা যেহেতু এটা একটা বিশাল পার্ট, আমরা ধরে সবটুকু পার্ট একদিনে আলোচনা করব না, ক্রমান্বয়ে আমরা এগুলো আলোচনা করব। তাহলে আজকে আমরা কি কি শিখলাম, আমরা শিখলাম মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কিভাবে ওপেন করা যায়, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের সাথে নতুন স্লাইড কিভাবে অ্যাড করা যায়, তারপরে কিভাবে সেভ এবং সেভ এস করা যায়। তো শিক্ষার্থীরা তোমরা এই পার্টটুকুই আজকে জেনে নাও। তো তোমরা আজকের বাড়ির কাজ হিসাবে তোমাদেরকে আমি দিলাম একটি স্লাইড তৈরি করবে, স্লাইডের মধ্যে তোমরা আরেকটি নতুন স্লাইড যুক্ত করে 21-71 লিখবে, আর 21-71 লেখার পর তোমরা আরেকটি নতুন স্লাইড যুক্ত করবে, ওই নতুন স্লাইডের মধ্যে ধন্যবাদ দিবে। এটি হলো আজকে তোমাদের বাড়ির কাজ। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝেছ আজকের পাঠটি। তারপরে তোমাদের সর্বশেষ তোমাদের প্রতি আমার অনুরোধ রইল, তোমরা মাদক থেকে দূরে থাকবে, মাদককে না বলবে, আমাদের আশেপাশে যারা মাদককে
আক্রান্ত মাদকে আসক্ত তাদেরকে আমরা সচেতন করে তুলব, তাদেরকে সুদান সুযোগ দিব এবং সর্বোপরি তাদেরকে আইনের আওতায় তুলে দিব। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, তোমরা সবাই বাসায় থাকো, পড়ালেখা ঠিকমতো করো, সবার মঙ্গল কামনা করছি, সবার সুস্থতা কামনা করে আজকে ক্লাস এখানে শেষ করছি। শিক্ষার্থীরা আগাম ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস শেষ করেছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে শিক্ষা বন্ধুরা।